হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস রেসিপি বুক অ্যান্ড লাইফস্টাইল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পটল দিয়ে ভেটকি মাছের ঝোল, যেটা বানানো ভীষণ সহজ আর গরম ভাতের সাথে এটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আশা করবো আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কেমন লাগছে বা আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখবার জন্য আমার এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে যা কিছু আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আলু পটল দিয়ে ভেটকি মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি 5 পিস বড় সাইজের ভেটকি মাছ। আমি এখানে সব গাদার পিস নিয়েছি, তবে আপনারা কিন্তু পেটির পিস দিয়েও করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার ভালোভাবে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা ননস্টিক কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম হতে বসিয়েছি। তেল একবার ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে লাল করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে অপর দিকটাও একইভাবে লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার ভাজা মাছগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। বাকি যে আরেকটা মাছ আছে সেটাও একইভাবে ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ে আরও 2 টিস্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে আমি বোর্ড শেপে কেটে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি 5-6টা পটল। পটলগুলোকে খোসা ছাড়িয়ে 2 টুকরোয় কেটে নিয়েছি। এবার আলু পটল একটু লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লাল করে আলু পটলগুলোকেও ভেজে নিচ্ছি। পটল আলু লাল করে ভেজে নিয়েছি। ভাজা আলু পটলগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, 1 শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। মশলা কিছুক্ষণ ভেজে নেবার পরই এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। কোনো কারণবশত ক্যামেরা অফ হয়ে যাওয়ায় এই ফুটেজটা আমি মিস করে দিয়েছি, সেই জন্য দুঃখিত। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1টা কুচিয়ে রাখা টমেটো। এখানে 1টা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আর মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। এবার এটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষানোর পরে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। আর একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা শুকিয়ে আসলে অল্প করে জল দিয়ে এভাবে মশলা কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে। প্রায় 10 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু পটলগুলো। একই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে হবে। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, তবে চিনিটা অপশনাল, আপনারা কেউ চাইলে বাদ দিতে পারেন। ঝোল ফুটে উঠতে দেব। ঝোল দেখুন ফুটে উঠেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে দিচ্ছি, দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেবার পর আরও 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে হতে দেব। তো 2 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে হতে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা সরিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি, মিশিয়ে দিচ্ছি।
ঝোলে মিশিয়ে নেবার পর আরও এক দু মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। তো হাই ফ্লেমে আমি এক দু মিনিট ফুটিয়ে নিচ্ছি। ঝোল এক দু মিনিট ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে ভেটকি মাছের ঝোল। এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিতে হবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নতুন রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।